গুলিটা চালাও মেঘ। মেঘ, মেঘ দাঁড়াও। বাবা, 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 একি করলি মেঘ? তুই বাবাকে শেষ করে দিলি। মেঘ এটা কিছুতেই করতে পারে না। কি করে এবার তোমার মেঘকে বাঁচাবে ভান? কে প্রদীপটা এভাবে নেবে গেল কি করে? তুই ইমিডিয়েটলি পালিয়ে যা, কাউকে জানাবি না তুই কোথায় আছিস। পুলিশকে আমি সামলে খুঁজে পাচ্ছি না। উপেন্দা, এতে কিন্তু পুরো সন্দেহটা ওর দিকেই যাচ্ছে। মেঘ ধরা পড়ার ভয়ে পালিয়েছে। আমি অনেকক্ষণ ধরে শুনছি এখানে সবাই ওর নামে নানা কথা বলছে। আমি প্রমাণ করবো যে ওর নির্দোষ। তুমি আজ থেকে রান্নাঘরে ঢুকবে না। আজ থেকে এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। মা, এই সংসারে আপনার জায়গা কেউ নিতে পারবে না। সব সময় আমার উপর দিয়ে যাবে, তাই না? কি দেখছো তুমি? ভানু, পলাশা, এই চাজর আমার সঙ্গে আসুন। আমার অর্ডার না পাওয়া পর্যন্ত কেউ ফায়ার করবেন না। আপনারা তিনজন ওদিকে যান। আমার খুব টেনশন হচ্ছে ভাই, এত বড় ফোর্স কেন? অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে অম্বা দেবী আমাকে ফোন করেছিলেন। মেঘ নাকি যে কোনো মুহূর্তে এসে জাদু সম্রাটকে একেবারে শেষ করে দিতে পারে। ভানু লুকিয়ে লুকিয়ে মেঘের সঙ্গে যোগাযোগ রাখছে। জয়া, জয়া, ভানু কোথায়? এক মিনিট, আমি ঘরের ভেতরটা একটু দেখতেছি। আসুন আসুন, দেখুন না, কোলবালিশ চাপা দিয়ে রেখে দিয়েছে যাতে ওর চালাকি আমরা না ধরতে পারি। দেখি তোমার জপের মালাটা পাল্টেছ। এগুলো তো জেঠুমনির ম্যাজিকের ট্রাঙ্ক। এই জিনিসগুলো এনে ভালোই করেছেন। এই ট্রাঙ্কগুলোতে কিছু না কিছু পাবো যেটা আমাকে পথ দেখাবে। বাবার এই অবস্থার জন্য যে দায়ী হোক না কেন, তাকে আমি ছাড়বো না। সেটা মেঘই হোক আর যেই হোক। কে? আমি শঙ্কর। বলরাম, এই ছেলেটাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও তো। দরকার লাগবো না, সে কারণে আইছিলাম, হইয়া গেছে কি আর। মেঘ, ভানু, তুমি তুমি আমায় চিনতে পেরে গেছো? ওই তো, ওই তো বাবা। কেশব দার দাদা ওইভাবে আসছে কেন? ডাক্তারবাবু বললেন যে বাবার অবস্থা আগের থেকে আরো খারাপ হয়েছে। এটা সেই ম্যাজিকের রিভলভারটা না? মিস্টার দত্ত বললেন যে উনি নাকি ম্যাজিকের রিভলভারটা বাজেয়াপ্ত করেছেন টেস্ট করার জন্য। তাহলে এটা এখানে কি করে এলো? তার মানে তুমি ম্যাজিকের রিভলভারটা দিয়ে শুটই করোনি? কে পাল্টে দিল এটা? আমার কাছে ম্যাজিকের একটা ফর্মুলা আছে যেটায় বাবার জ্ঞান ফিরবে। তুমি তুমি কি বললে? তুমি ম্যাজিকের ফর্মুলা দিয়ে বাবাকে সুস্থ করে তুলবে? ভানুর কথা যদি সত্যি হয় তাহলে আমাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। কি হচ্ছে এটা? কি আস্তে কথা বলো। কলি করেনি কাজটা, কলি করতে পারে না। কিন্তু ভানু, তুমি কেন কলিকে সন্দেহ করছো না? কারণ কলি তোমাকে পেতে চায়, তাই ও কখনো চাইবে না তুমি বিপদে পড়ো। ও যদি এটা আমার সাথে করত তাহলে আমি বুঝতাম। আই কদম, কদম, তুই এখানে কি করছিস? আমি কখন থেকে তোকে রাখছি বলতো? তুই এখানে জগন্নাথ চকলেট করছিস? হ্যাঁ, এটা কি তোরাতে? স্টোর রুমে চাবি কেন তোরাতে? স্টোর রুমের চাবি কেন তোর হাতে? দে আমাকে। ঝাড়বুঝু করে দিলাম। মতলবটা কি তোর? বদমাইশি করছিলি কোনো রকম? কদম ভানুর চালে এখানে কিছু করতে এসেছে নাকি? দেখি তো স্টোরের জিনিস সব ঠিক আছে কিনা। পরমা,
যাবো না তো, অক্ষণ কি হইবি? তেল সলতে সবই তো ঠিক আছে, কিন্তু এই প্রদীপ গুলো সব নিবে গেল কেন? ঠাকুর ঘরে ঝড় ওঠা মানে বুঝতে পারছো ভানুমতি, তোমার পুজো ঈশ্বর গ্রহণ করবেন না। আমি তোমার সব কথা শুনবো কিন্তু এটা শুনতে পারবো না, আমি সরি। আমি ফিরে গৌরব বলছি, তুমি সব ওষুধ পেয়েছো তো গৌরবের? গৌরব এখানে এসেছে তো? যে নিজের সন্তানকে ছেড়ে চলে যেতে পারে তার আবার পরের বাচ্চার জন্য কিছু আটকে থাকে নাকি মা? একজন মহিলা যিনি সন্তান ধারণ করেন, নিজের জীবনের বাজি রেখে ধারণ করেন, সেই সন্তানকে ছেড়ে চলে যাওয়া কত কষ্টের সেটা আপনি কোনোদিনও বুঝতে বাবা বাবা আমি কিছু মনে করিনি, রোশনিদি তো রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছে। থাক বকুল, দি ভাইয়ের দোষগুলো না ঢাকার চেষ্টা করবেন না আপনি। বাহ ভাইয়া, এতদিন তো জানতাম শুধু বাবার আমার সবকিছু খারাপ লাগে, আজকাল তো দেখছি তোরও আমার সবকিছুই খারাপ লাগছে। মাসিমা, আগামীকাল যদি সৃষ্টি আর কর্ণর জন্য বাড়িতে একটা পূজোর ব্যবস্থা করা হয়। মা, কোনো আপত্তি বা বাধা নেই তো? কর্ণা পূজো কর, তাহলে কালই ঠাকুরমশাইকে বলবো পূজোর পরে পাঁজিটা দেখে সৃষ্টি আর কর্ণর আশীর্বাদের দিনটা যদি ঠিক করে দেয়। আমি থাকতে কারোর আমি কিচ্ছু হতে দেবো না, তবু সারাক্ষণ কেন তুমি ভয়ে কাঠ হয়ে থাকো বলো তো? আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? এলেন আমার উদ্ধারকর্তা, উনি সব কিছু করতে পারে। বলে কি করতে পারিস কি তুই? হ্যাঁ, কি মনে করিস তুই নিজেকে? ভগবান, তুই মরা মানুষকে বাঁচাতে পারিস? মা, আমি ভগবান। পুজোর ফল ছাড়াতে গিয়ে রক্ত কেন বেরোলো? ঠাকুর, এ তুমি কিসের ইঙ্গিত দিলে ঠাকুর? সর্বনাশ হয়ে গেছে, মা দুর্গার নাকছাবিটা পাওয়া যাচ্ছে না নিখিল। তোমার যে মুখে আজ হাসি নেই, আমার মূর্তি রং করতে চোখ আঁকতে বেশ ভালো লাগে। আমি কথা দিচ্ছি তুমি দুর্গা মূর্তির চোখ আঁকবে। তুমি কইলে কি আর হবে নাকি? সবাই রে রে করে উঠবে তখন। হালকা গরম জল এনেছি তোমার জন্য, আমি নিজে করে এনেছি, তুমি পা দুটো ডোবাও। ও হঠাৎ গরম জলে পা ডোবাতে যাবে কেন? দেখলি না এই পা নিয়ে কত নাচলো? জলটা না তুমি ঠান্ডা করে ছাড়বে। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো ব্যস্ততা পুজোর। এইটা আপনার জন্য। আমার জন্য